হাই ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এটা দেখছেন, এটা একটা রুম। এই রুমটা হচ্ছে গেস্ট রুম, সীতাপুর আলফারা মিশনের গেস্ট রুম। এই রুমটির মধ্যে দেখুন আগে থেকে পুরানো ওয়ারিং করা আছে। তো এটা হচ্ছে মেন বোর্ড, এখান থেকে দেখুন এই লাইট ফ্যান সব লাগানো আছে, এবং ওই কোণে দেখুন একটা ল্যাম্পের জন্য পয়েন্ট করা আছে। এবং এদিকে দেখুন, এদিকে গিয়ে এখানে এখানে একটা ল্যাম্পের জন্য পয়েন্ট আছে, এবং এখানে একটা সিলিং ফ্যান লাগানো আছে। এবং এখান থেকে গিয়ে দেখুন এখানে যে কেসিংটা এসেছে, এখান থেকে কেসিংটা কাটা হয়ে গেছে। এখানে একটা কোণে বাথরুম ছিল, সে বাথরুমটা ভেঙে দেওয়ার পর এই কেসিংগুলো এখান থেকে কেটে দেওয়া হয়েছে। এখানে লাইন সব কাটা আছে। তো এখানে দেখুন সিলিংয়ে একটা পয়েন্ট ছিল বাথরুমের জন্য। এবং এখান দিয়ে গিয়ে দেখুন এই কোণে একটা 16 অ্যাম্পিয়ার সকেট লাগানো আছে। এবং নিচে দেখুন একটা, এখান থেকে নিচে দেখুন এখানে একটা 16 অ্যাম্পিয়ার সুইচ লাগানো আছে। তো এটা একটা এসির জন্য পয়েন্ট করা ছিল, এই পয়েন্টটা এখন এখানে আর থাকবে না, এটা সরে যাবে, এখানে একটা টিউবলাইটের পয়েন্ট হয়ে যাবে। এবং এই কোণে যে বাথরুমটা ছিল দেখুন, এই যে দেখছেন বাথরুমটা এইখানে ভিতরে চলে এসছে। এইখানে বাথরুমটা, এখানে দেখুন পুরানো ওয়ারিং এখানেও রয়েছে, এগুলো সব খোলা হয়ে যাবে, এগুলো খুলে নতুন করে ওয়ারিং করতে হবে। এই যে দেখছেন এখান থেকে কেসিংটা আগে থেকে লাগানো ছিল, এই যে এগুলো ওয়াইফাই এবং টেলিফোনের তার সব গেছে, এগুলো কাট হয়ে যাবে, কেটে দিয়ে এখন জাস্ট খালি একটা ল্যামের পয়েন্ট ও একটা গিজারের পয়েন্ট হবে। এদিক থেকে কেসিংটা আগে থেকে লাগানো ছিল, এগুলো ভাঙা হয়ে গেছে। তো এখানে দেখছেন এই যে সিলিং দিয়ে এখানে এখান দিয়ে লাইনটা হবে, এবং এই যে দেখছেন এখানে গিজারের এ করা আছে, নল ছাড়া আছে। এবং এখান দিয়ে এসে ঠিক এই জায়গাতে দেওয়ালটাকে আমরা ছিদ্র করে ওই দিকে নিয়ে গিয়ে বোর্ডটা আমরা বাইরের দিকে লাগাবো। এই যে এইখানে দেখছেন এই জায়গায় আমরা বাথরুমের বোর্ডটা লাগাবো, এবং এই রুমে একটা টিউবলাইটের পয়েন্ট হবে, সেই সুইচটাকেও আমরা এখানে রাখবো। তো আমরা ড্রয়িংটা করে নিচ্ছি আগে, যেভাবে কেসিং লাগানো হবে সেই অনুযায়ী আমরা আগে ড্রয়িংটা করে নিচ্ছি। টোটাল যে কেসিংয়ের কাজটা হবে সেই ড্রয়িংটা আগে করে নেব। করে নিয়ে আমরা এগুলোকে মেশিন দিয়ে ছিদ্র করব, করে কাঠের প্যানা দিয়ে ছিদ্রগুলোকে জাম করব, করে সেখানে স্ক্রু 25-7 স্ক্রু দিয়ে আমরা কেসিংগুলোকে লাগাবো। তো ড্রয়িংটাকে আগে করে নিই। ড্রয়িং হয়ে গেছে, এরপর আমরা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নিচ্ছি। ছিদ্রটা যেখানে লং কেসিং হবে সেখানে কমসে কম 1 ফুট ছাড়া আপনারা ছিদ্রটা করবেন, মানে বেশি পাতলা করে ফেললে কেসিংটা পরে ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য 1 ফুট ছাড়া ছিদ্র করাটাই বেস্ট হবে। এবার আমরা কাঠের যে প্যানা, কাঠের যেটা গুলি বলা হয়, সেই কাঠের প্যানা আমরা সব যে ছিদ্রগুলো করেছি সেই ছিদ্রগুলোতে আমরা কাঠের প্যানা লাগিয়ে নিচ্ছি।
এবং যেগুলো একটুখানি উঠে আছে মুখগুলো সেগুলোকে বাটালি দিয়ে কেটে নিচ্ছি। কেটে নিয়ে স্ক্যাপার বা ফোঁড় যেটাকে বলে সেটা দিয়ে আমরা একটুখানি একটু ছিদ্র করে দেবো। ছিদ্র করে দিলে স্ক্রুপগুলো লাগাতে সুবিধা হবে। দেখুন আমরা এই মেগা লাইটের কেসিংয়ে কাজ করব, 20x25 mm এই কেসিংয়ে আমরা কাজ করব। পুরানো কেসিং কিছু আছে, এই কেসিংটা অল্প লাগবে, তো আমরা কেসিংটা খুলে নিচ্ছি। ঠিক এইভাবে কেসিংটা খুলে নিতে হবে। পুরানো কেসিং এবং এই নতুন কেসিং অল্প লাগবে, সেই মিলিয়ে আমরা কাজটা করব। এবং টোটাল যে বোর্ড, সুইচ, যেগুলো ফিটিংসের মাল সবই পুরানো মাল আছে, সেই পুরানো মেটেরিয়ালসেই কাজটা কমপ্লিট করা হবে। দেখুন কেসিংগুলো এবার আমরা যেভাবে ড্রয়িং করেছি, ড্রয়িং অনুযায়ী যে ছিদ্র করা হয়েছে সেইভাবে আমরা কেসিংগুলো সব আগে লাগিয়ে নিচ্ছি। 25x7 স্ক্রু দিয়ে আমরা কেসিংগুলোকে লাগিয়ে নিচ্ছি। এখানটা দেখছেন, এখানটা কেসিংটাকে ডাইরেক্ট মাপ নেওয়া যাবে না, সেই জন্য ইঞ্চি টেপের মাধ্যমে মাপ নিয়ে আমরা কেসিংটা কেটে নিচ্ছি। ইঞ্চি টেপের মাধ্যমে মেপে কেসিংটা কেটে নিয়ে আমরা লাগিয়ে নেব। এখানটা দেখছেন এই যে দাগ দিচ্ছে, এখান দিয়ে ওই মেন লাইন যে বোর্ডের তারগুলো, নিচে যে বোর্ডটা হবে সেই তারগুলো ওখান থেকে নামবে, ওই জন্য ওই জায়গাটা একটু কেটে দিতে হবে, দিলে ওই জায়গা দিয়ে তারগুলো নিচে নেমে আসবে। এখানে দেখুন মাপ দিয়ে কেসিংটা আমরা কেটে নিচ্ছি, ঠিক কোনটা যেরকম আছে সেই মাপ অনুযায়ী কেসিং কেটে নিয়ে কেসিংটাকে লাগিয়ে নিতে হবে।
স্পেসিং এর কোণাগুলোকে আমরা ঠিক মিলিয়ে কেটে নিয়েছি, তবে চাপাটা লাগাতে সুবিধা হবে। এটাও দেখেন আমরা ঠিক কোণটাকে মিলিয়ে আমরা কেসিংটা কেটে নিলাম। এখানে দেখছেন পুরানো কেসিং আগে থেকে লাগানো আছে, সেইখানে কেসিংটাকে জয়েন করে দিচ্ছি। এবং এইখানে যে পুরানো কেসিং দেখুন, এখানে যে বোর্ডটা লাগানো ছিল এসির জন্য, সেই বোর্ডটা এখান থেকে খোলা হয়ে গেছে এবং এখানে একটা টিউবলাইটের পয়েন্ট হয়ে যাবে। এখানে একটা টিউবলাইটের জন্য পয়েন্ট হয়ে যাবে এবং এসির জন্য যে পয়েন্টটা করা ছিল এখানে, সেটা খুলে এটা অন্য সাইডে চলে যাবে। সেটা আপনাদেরকে দেখাবো, ওটাও করে আপনাদেরকে দেখাবো। তোমরা পুরানো কেসিংটাকে খুলে দেবো, যেটা এক্সট্রা হয়ে আছে। আমাদের এসির পয়েন্টটা ওখান পর্যন্ত লাস্ট হয়ে গেছে, এই টিউবলাইটের পয়েন্টটা। তো আমরা এই কেসিংটা খুলে দিলাম, এদিকে আর কোনো পয়েন্ট হবে না। এবার আমরা কেসিংয়ের চাপাগুলো যেগুলো আছে সেগুলোকে কেটে নিচ্ছি, উপরের যে বেসটা সেগুলো সব কেটে নেব। কেটে নিয়ে তারপর আমরা কেসিংয়ের মধ্যে তার ঢোকাবো। কোনাগুলোকে আমরা ভালো করে ম্যাচিং করে নিচ্ছি, কেন আমরা চাপা ব্যবহার করিনি কেসিংয়ে, আমরা কোনা মিলিয়ে কাজ করি। প্রত্যেকটা কোণ বা জয়েন্ট যেগুলো আমরা পরিষ্কারভাবে মিলিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা চাপা আমরা সব কেটে নেব। কেটে নেওয়ার পর তারপর আমরা কেসিংয়ের মধ্যে তার ভরব। দেখেন এইভাবে মাপ করে নিয়ে কোণগুলো কাটতে হবে, তবে পারফেক্ট হবে, না হলে ফাঁকা দেখা যাবে। ঠিক কোণগুলো যেরকম আছে সেইভাবে আমরা মাপ করে কেটে নিচ্ছি। এখানে কেসিংটা বড় আছে, এটাকে লাস্টে আমরা ওদিক থেকে টোটালটা একবারে মেপে নিয়ে তারপর কেসিংটা কাটবো। এটা ডাইরেক্ট একদম এমাথা থেকে ওমাথা ডাইরেক্ট, এই যে দেখছেন ডাইরেক্ট কেটে নেবো। এটা দেখছেন ডাইরেক্ট কেটে নিয়েছি আমরা এটাকে, এবং এদিকে যে এক্সট্রা যেটা আছে সেটাকে কেটে আমরা মিলিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের কেসিং টোটাল নিচের বেস এবং উপরে চাপা আমরা কেটে সব কমপ্লিট করে নিয়েছি। এখান থেকে লাইনটা এসে ঠিক এইভাবে এখান দিয়ে এসে নিচে, এইখানে দেখুন বোর্ড হবে, এখানে এটা বোর্ড, এবং এখান থেকে এদিকে যেটা আসছে এখানে একটা টিউবলাইটের জন্য একটা পয়েন্ট হবে, আর বাকি যেখানে কেসিং লাগানো ছিল সেগুলো আমরা খুলে দিয়েছি। এবং এই যে বাথরুমে যে দেখুন যে লাইনটা যাবে তার জন্য আমরা একটা ছিদ্র করে নেব। ঠিক ওই মাপ করে দেখে নিচ্ছি, আমরা ভিতরে মেপে নিয়েছিলাম আগে, এই ছিদ্রটা করে দিচ্ছে। এই ছিদ্রর মধ্যে যে তারগুলো বাইরে চলে আসবে, এসে বাইরে সুইচগুলো লাগানো হবে, গিজার এবং একটি ল্যাম্পের পয়েন্ট হবে বাথরুমের ভিতরে। এবার এই যে টিউবলাইটের পয়েন্টটা থেকে আমরা তারটাকে আগে ভরে নিচ্ছি। এখানে যে টিউবলাইটের পয়েন্টটা আছে, এখানে টিউবলাইটের পয়েন্টের জন্য একটা নিউট্রাল একটা ফেজ সুইচ ভায়া হয়ে যেটা আসবে, সেই তারটাকে আগে আমরা এখান থেকে লাগিয়ে নিচ্ছি।
লাইনটাকে আমরা বোর্ডে নিয়ে চলে এসেছি এবং এদিক থেকে যেটা মেইন লাইনটা আছে মেইন লাইনের তারটাকে আমরা এখান থেকে নিয়ে বোর্ডে চলে আসব। বাথরুমের যে পয়েন্টের তারগুলো এগুলো আগে থেকে আমরা এখানে বার করে নিয়েছি, মানে বাথরুমের ভিতরে ভিডিও করার মতো পজিশন নেই সেই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি, তো আপনাদেরকে লাস্টে দেখিয়ে দেবো। একটা গিজারের পয়েন্ট ও একটা ল্যাম্পের জন্য একটা পয়েন্ট হয়েছে। এই যে মেল লাইনটা যেটা আগে থেকে এদিকে আনা ছিল সেটাকে আমরা এখান থেকে নিয়ে জয়েন করে নেব, জয়েন করে নিয়ে এটাকে আমরা বোর্ডের মধ্যে নামিয়ে নেব। তো এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে জয়েনটা করব, জয়েনটা এখানে একটা জয়েন বক্স লাগানো দরকার ছিল, তো এখানে জয়েন বক্সটা আমরা ব্যবহার করিনি, কেননা এখানে জয়েন বক্স সেরকম ছিল না সেই মুহূর্তে পাইনি, সেই জন্য জয়েনটাকে আমরা কেসিংয়ের মধ্যেই করে দিয়েছি। তো আপনারা যখন কাজ করবেন এই জয়েনটাকে জয়েন বক্সে রাখার চেষ্টা করবেন, কেন কোনো রকম কিছু প্রবলেম হলে সেটাকে খুলে আবার কাজ করা যাবে। তো এখানে আমরা বাথরুম থেকে যে এস আর্থিংয়ের যে তারটা বেরিয়েছে গিজারে সে আর্থিংটাকে আমরা এখানে জয়েন করে নিচ্ছি, নিয়ে বাদ বাকি যে যা তার আছে সব আমরা বোর্ডের মধ্যে নামিয়ে নেব। নিউট্রাল ফেজ যা আছে বোর্ডে নামিয়ে নেব, বোর্ডে নিয়ে গিয়ে আমরা জয়েন করব। দেখুন আমাদের তার লাগানো কমপ্লিট হয়ে গেছে, টোটাল দেখুন এখান থেকে কেসিংটা গিয়ে ঠিক এইখান দিয়ে হয়ে নিচে নেমে গেছে বোর্ডের জন্য। এইখানে যে দেখছেন বোর্ডটা এখানে হচ্ছে এবং এখান থেকে এইদিকে এসে একটা টিউবলাইটের পয়েন্ট হয়ে গেছে, এবং এখান থেকে দেখুন যে বোর্ডটা হয়েছে বোর্ড থেকে ভিতরে বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই, বাথরুমের ভিতরে কীভাবে কাজটা হয়েছে দেখুন। বুঝে দেখছেন একটা গিজারের পয়েন্ট এবং ওখানেই একটা ল্যাম্পের জন্য একটা পয়েন্ট করা আছে, এবং এখান দিয়ে এসে এই যে দেখছেন ছিদ্র হয়ে বাইরে বেরিয়ে গেছে তারগুলো, সুইচগুলো বাইরে লাগানো হচ্ছে। এসির যে পয়েন্টটা যেটা ওদিকে করা ছিল যেটা দেখালাম আপনাদেরকে সেটা খুলে ওখান থেকে এদিকে লাগানো হচ্ছে। এখানে পুরনো ওয়ারিং আগে থেকে করা আছে, তো আমরা এখানে সার্কুলার সিলিং ডোজটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে এখান থেকে নতুন করে ড্রয়িং করে এই দিকটা কেসিং লাগিয়ে নেব, নিয়ে তারপর আমরা এর মধ্যে তার ভরে নেব। দেখুন এই ড্রপিং বোর্ডটা নিচে হবে যে ড্রয়িংটা করে নিলাম, এবার ছিদ্র করে কাঠের প্যানা লাগিয়ে টোটাল কেসিং লাগিয়ে কমপ্লিট করে নেব। এখানে দেখুন একটা জিনিস ভুল হয়েছে সেটা আপনাদেরকে একটু বলে দিই, এটা পরে আমরা ঠিক করে নেবো, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। ওই যে কোনটা দেখছেন, ওই যে কোনটা যেখানে এই যে কেসিংটা লাগানো হচ্ছে, এই কোণেতে এসির জন্য যে সকেটটা হবে সেই কোণেই লাগানো হবে। তো এটা আমরা প্রথম মনে ছিল না, আমরা কেসিংটাকে লাগিয়ে নিয়েছি, পরে আমরা ওটাকে কেটে ফে ঠিক করে নিয়েছি, তো এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে দেখুন মেন যে জয়েন্ট বক্সটা আছে যেখানে, এই জয়েন্ট বক্সেই মেন লাইনটা আছে, এখান থেকে যে দেখছেন তার আমরা কেসিং খুলে পুরানো কেসিংগুলো খুলে এখান থেকে নতুন করে ফের তার আমরা ভরে নিচ্ছি 2.5 এসির জন্য। পুরনো ওয়ারিং করা আছে তার মধ্যে তারটা আমরা ভরে নিচ্ছি। দেখছেন এখানটা টোটাল তার কমপ্লিট করে নিয়েছি, করে নেওয়ার পর আমাদের মনে পড়ছে যে সকেটটা লাগানো হয়নি, সেই জন্য একটু তাড়াহুড়ো করে কাজ করছিলাম ওই জন্য ভুলে গিয়েছিলাম। দেখুন এবার আমরা যে এখানে সকেটের জন্য বোর্ডটা লাগিয়ে নিচ্ছি,
ডিসির সকেটটা ওইখানে হবে এবং নিচে সুইচটা লাগানো হবে। দেখুন সকেটের কানেকশানটা আমরা করে নিচ্ছি, করে নিয়ে সকেটটাকে আগে লাগিয়ে দিচ্ছি এবং নিচে যেখানে সুইচটা হবে এটা পুরানো, আগে থেকে সকেট এবং সুইচ যেটা লাগানো ছিল সেই পুরানো মেটেরিয়ালসটাই আমরা ব্যবহার করছি, নতুন কোনো করে কোনো রকম সুইচ এবং সকেট লাগানো হয়নি। বোর্ড এবং সুইচ যা আছে সব পুরানো, সেগুলোকেই খুলে লাগানো হচ্ছে। এখানে 16 অ্যাম্পের সুইচ একটা এবং উপরে 16 অ্যাম্পের সকেট লাগানো হয়েছে। এটা পরবর্তীকালে হয়তো এসির জন্য স্টার্টার ব্যবহার করতে হবে ওটাকে। এবার এইখানে যে বোর্ডটা দেখুন, এই বোর্ডটাকে আমরা লাগিয়ে নিচ্ছি, বোর্ডটা লাগিয়ে নিচ্ছি। এটা পুরানো বোর্ড দেখছেন, নিচে ভাঙা রয়েছে, ওটাকে আমরা লাগিয়ে দিয়েছি এবং বোর্ডের কানেকশানটা করে নিচ্ছি। সুইচগুলো সব ভালো আছে, সকেটও ভালো আছে। বোর্ডটা যে ফাটা হয়ে ফেটে গেছে বা ভেঙে গেছে, এটাকে বোর্ডটা যখন লাগানো ছিল তুলবার সময় এটা ভেঙে ফেলেছে, এটা আমরা তুলিনি, রাজমিস্ত্রি যে কাজ করেছে সে তুলেছে, তো এটাকে ভেঙে ফেলেছে। তো আমরা ওই বোর্ডটাকে আলাদা করে ছিদ্র করে লাগিয়ে দিয়েছি। দেখছেন এই গিজারের যে সুইচটা হচ্ছে, সুইচ অন করলে যে গিজারের লাইন যাবে সেটা এই গিজারের পয়েন্ট এইটা। এটা বডি আর্থ, এটা প্লাগের ওপরে লাগানো হচ্ছে এবং নিউট্রালগুলো সব এখানে জয়েন করে নিচ্ছি। জয়েন করে নিয়ে প্লাগের জন্য একটা নিউট্রাল বার করে নিয়েছি, এটাকে পিভিসি টেপ লাগিয়ে দিচ্ছি, দিয়ে নিউট্রালটা দেখুন জয়েন করে দিচ্ছি সকেটের মধ্যে। এবং দুটো যে পয়েন্ট আছে, একটা বাথরুমের ভিতরে ল্যাম্পের জন্য এবং যে একটা এক্সট্রা টিউবলাইটের পয়েন্ট করলাম, ওই দুটো পয়েন্টই এইখানে সুইচটা করা হলো। দেখুন আমাদের বোর্ডের কানেকশানটা কমপ্লিট হয়ে গেছে, আর বোর্ডটাকে আমরা কমপ্লিটভাবে এঁটে দিচ্ছি পুরো স্ক্রু দিয়ে। দেখুন আমাদের বোর্ডটাও লাগানো হয়ে গেছে। এখানে একটা 5 পিন সকেট, দুটো সুইচ এবং একটা গিজারের জন্য সুইচ লাগানো আছে। এবার এখানে যে টিউবলাইটের পয়েন্টটা করলাম সে টিউবলাইটটাকে লাগিয়ে নিচ্ছে। তো দেখুন আমাদের টিউবলাইটটাও লাগানো প্রায় হয়ে গেছে। এবার সুইচটা অন করে দেখে নেব টিউবলাইটটা জ্বলছে কি না। দেখুন টিউবলাইটটা জ্বলছে, তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। একবার দেখিয়ে দিই আপনাদেরকে পুরোটা। এই যে দেখছেন এখান থেকে লাইনটা এখান পর্যন্ত কাট করা ছিল, কাটিং করা ছিল, সেখান দিয়ে আমরা কেসিংটাকে নতুন করে, এখান দিয়ে আমরা কেসিংটাকে নতুন করে লাগিয়েছি, লাগিয়ে কানেকশান করেছি। তো দেখছেন এইভাবে কেসিংটা এসেছে, এখানে বোর্ডটা হয়েছে বাথরুমে এবং এখানে যে টিউবলাইটের জন্য যে বোর্ডটা সুইচগুলো এখানে হয়েছে। দেখুন বাথরুমের সুইচটা অন অফ হচ্ছে এখান থেকে। বাথরুমের ভিতরে দেখুন একটা ল্যাম্প ও একটা গিজারের পয়েন্ট, এবং এদিকে দেখুন যে পুরানো যে ওয়ারিংগুলো করা ছিল, দুটো ফ্যান, এসির জন্য একটা ওই কোণে পয়েন্ট হয়েছে এবং এদিকে একটা টিউবলাইট লাগানো আছে। এই যে দেখছেন এসির জন্য এটা হয়েছে, এক্সট্রা নতুন করে এই কাজটা করা হলো। এসির জন্য পয়েন্টটা আগে এদিকে ছাড়া ছিল, এই যে দেখছেন এই যে দাগ হয়ে রয়েছে, এটা এখান থেকে সরে এদিকে চলে এসেছে। তো আমাদের টোটাল কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ভিডিওর মাধ্যমে আপনারা কাজটা দেখলেন, এই কাজের মধ্যে যদি কোনো রকম ভুল হয়ে থাকে বা কোনো রকম যদি কোনো জায়গায় মিস্টেক হয়ে থাকে সেটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, পরবর্তীতে আমরা সেই ভুলগুলোকে ঠিক করে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।